হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে হচ্ছে কাল 15ই আগস্ট। আজকে 15ই আগস্টের জন্য যে অনুষ্ঠানটা করবো সেটার জন্য সাজাচ্ছি। এই দেখো কীরকমভাবে সাজাই, চলো দেখতে থাকো ভিডিওটা। লং সেই যে গাছগুলোকে নিয়ে যাচ্ছে, আমার দিদা এসে গেছে, জামা কাপড় শুকু দিচ্ছে এখন, যে নিজে সাজাবো বলে গাছ নিয়েছে। চল চল নিচে, চল দেরি হয়ে যাচ্ছে, চল। একদম প্রচন্ড গরম হচ্ছে, ঘেমে গেছি। দরজাটা খুলে দিচ্ছি, দাঁড়া না, এত চ্যাল্লামেলি করি, পিসে চ্যাল্লামেলি করে। যা, ফুলটা কেমনি ফেলে দিলি, কি সুন্দর ফুলটা ফেটে ফুটেছিল, এই দেখো একদম মানে বাজে ছিল। তেজ নিয়ে যা, নিয়ে যা। আচ্ছা আচ্ছা, নিয়ে যা, নিয়ে যা, চলো নিচে যাই। আজ ছাদে অনুষ্ঠানটা করছি না, কারণ প্রকৃতির ওপর ভরসা রাখতে পারছি না, যে বৃষ্টি যদি হঠাৎ করে চলে আসে তখন তাহলে একটু মুশকিল হয়ে যাবে। আর অলরেডি এখন বৃষ্টি পড়ছে, সেই কারণে আর কিছু করছি না। তো এখানে ঘরেই সাজাবো, তো দেখতে থাকো। আর এইগুলো সোফাটা তো এখানে রাখতে পারছি না, সরি, কারণ এখানে তো ফাংশনটা যদি হয় তো তাহলে সোফাটা এখানে হবে না, তো এখানটাকে সরিয়ে ফেলি। চলো দেখতে থাকো, যে আমার নাতি নাতনি কালকে 15ই আগস্ট, এই জন্যে ওরা অনুষ্ঠান করবে, এই জন্যে ওরা ঘরটাকে খুব সুন্দরভাবে সাজাচ্ছে। আমার নাতনি হচ্ছে বিদিশা দাস আর আমার নাতি হচ্ছে সৌম্যজিৎ দাস। ওরা খুব সুন্দরভাবে এরা কালকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে তার সঙ্গে আমার মেয়ে চৈতালি দাস, চৈতালি দাস অংশগ্রহণ করবে কাল। আমার নাতিও খুব ভালো ড্যান্স করে ভালো, এই জন্য তোমাদের কাছে জানি না কেমন লাগবে, আমার কাছে খুবই ভালো লাগে। আমার নাতনি নাচও খুব ভালো লাগে, কেন এবার এবার তোমরা কেমন লাগে জানাবে অতি অবশ্য। না চারটে করতে চাওয়া দেখে নাই করলি, ঠিক আছে মোটামুটি যে কটা পতাকা নিয়ে এসেছিলাম সেই কটা এখানে লাগিয়ে দিয়েছি, এই দেখো আমি জানি বেকার হয়েছে। আর করেছি, এখনো বাকি আছে কিছু, সেটা দেখতে থাকো। নিচের এরকমভাবে সাজিয়েছিলাম আর ওপরেও একটু এরকমভাবে সাজিয়ে রাখলাম, একটু ওপরেও অনুষ্ঠানটা করব, নিচেও একটু করার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। আর আমি যেটুকু পেরেছি আমি সেটুকুই সাজিয়েছি, সেরকম অন এত জিনিসপত্র দিয়ে গিজিগিজি করিনি, জাস্ট আমার গাছগুলো দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবে, এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবে, শেয়ার করে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না কেমন লাগলো আর আমার সাজানোটা ঠিক কীরকম হয়েছে। আমি জানি বাজে হয়েছে, আমার কাছে যেটুকু ছিল আর আমি নিজে যেটুকু পারি আমি সেটুকু দিয়ে সাজিয়েছি। আর
যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর কালকে খুব সুন্দর ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসছি। কালকে ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে।